আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্যবইয়ের অন্তর্গত চতুর্থ অধ্যায় অর্থাৎ ভূমিরূপ এই অধ্যায়টির 38 নম্বর পৃষ্ঠা থেকে পড়াব। 38 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি অংশ পর্যন্ত আমি পার্ট 1-এর ভিডিওতে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও। দেখো, আগের পার্টের ভিডিওতে আমরা জেনেছি উচ্চতা, গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীতে প্রধানত 3 রকমের ভূমিরূপ দেখা যায়, পর্বত, মালভূমি এবং সমভূমি। এই পর্বত, মালভূমি বা সমভূমি কত প্রকার শক্তি দ্বারা গঠিত হয় তাও আমরা জেনেছি। 2 প্রকার শক্তি দ্বারা গঠিত হয়, পৃথিবীর ভিতরকার শক্তি বা অভ্যন্তরীণ প্রক্রিয়া আর পৃথিবীর বাইরের শক্তি বা বহির্জাত প্রক্রিয়া। পৃথিবী পৃষ্ঠের ভূমিরূপের এই যে ভাগ পর্বত, মালভূমি এবং সমভূমি, এই ভাগগুলির মধ্যে আজকে আমরা পর্বত সম্পর্কে জানবো। আমি প্রত্যেকটি লাইন ধরে আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দেব এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলিও করিয়ে দেব। তোমরা অবশ্যই পাঠ্য বইটি সামনে নিয়ে বসবে এবং খাতা ও পেন সঙ্গে রাখবে। দেখো, এখানে বলা হচ্ছে আঁকা প্রতিযোগিতার দিন বরুণ তামাং বলছিল আমাদের দার্জিলিং খুব সুন্দর, চারিদিকে কত উঁচু উঁচু পর্বতের চূড়া, কয়েকটা এত উঁচু যে মেঘে ঢাকা থাকে, কাঞ্চনজঙ্ঘার চূড়ায় তো বরফ জমে থাকে, আর কি প্রচণ্ড ঠান্ডা, দিনের বেলাতেও সোয়েটার পরে থাকতে হয়। বরুণ তামাং দার্জিলিংয়ে থাকে, দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য সে বর্ণনা করেছে। কেমন সেই সৌন্দর্য, চারিদিকে উঁচু উঁচু পর্বতের চূড়া দেখা যায়, কয়েকটা এত উঁচু পর্বত যে তাদের চূড়াগুলো মেঘে ঢাকা থাকে। দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতের চূড়া দেখা যায় যেখানে বরফ জমে থাকে। দার্জিলিংয়ের আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা এবং দিনের বেলাতেও সোয়েটার পরে থাকতে হয়। যেহেতু উঁচু পার্বত্য অঞ্চল বা পাহাড়ি এলাকা তাই এখানে প্রচণ্ড ঠান্ডা। দেখবে আমাদের এই দক্ষিণবঙ্গ থেকে গ্রীষ্মের ছুটিতে সবাই দার্জিলিংয়ে বেড়াতে যায়, কেন? কারণ তখন ওইখানে শীত থাকে। এবারে বলা হচ্ছে পৃথিবী জুড়ে পর্বতের উচ্চতা এবং আকৃতির অনেক বৈচিত্র্য রয়েছে, অর্থাৎ পৃথিবীর এক এক জায়গার পর্বতগুলির উচ্চতা এক এক রকম, আবার তাদের আকৃতিও ভিন্ন ভিন্ন ধরনের। এর কারণ পর্বত সৃষ্টির প্রক্রিয়া এবং সময়ের পার্থক্য, অর্থাৎ সব পর্বত একই রকমভাবে সৃষ্টি হয়নি, এ কারণেই হিমালয়, আল্পস ইত্যাদি নবীন পর্বতগুলো অনেক উঁচু এবং সুচালো চূড়াযুক্ত হয়। তাহলে এখানে আমরা কি জানছি, হিমালয়, আল্পস ইত্যাদি নবীন পর্বতগুলো উঁচু হয় এবং সুচালো চূড়াযুক্ত হয়। অন্যদিকে আরাবল্লীর মতো প্রাচীন পর্বতগুলো বহু বছর ধরে ক্ষয়ের ফলে উচ্চতা কমে যাওয়ায় চূড়াগুলো তেমন সুচালো নয়। তো আরাবল্লীর মতন যে সমস্ত প্রাচীন পর্বতগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে, বহু বছর ধরে ক্ষয় হতে হতে এগুলোর উচ্চতা কমে গেছে এবং চূড়াগুলো সুচালো নয়। এরপরে দেখো বলা হচ্ছে উৎপত্তি অনুযায়ী পর্বত প্রধানত 3 ধরনের হয়। তো এখান থেকে তোমাদের প্রশ্ন করা যেতে পারে উৎপত্তি অনুযায়ী পর্বত কয় প্রকার ও কি কি। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে উৎপত্তি অনুযায়ী পর্বত 3 প্রকার, যথা ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত ও আগ্নেয় পর্বত। 38 নম্বর পৃষ্ঠার একদম নিচের লাইনে বলা হচ্ছে এশিয়া মহাদেশের হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা সবই ভঙ্গিল পর্বত। তো তোমাদের যদি প্রশ্ন আসে যে কয়েকটি ভঙ্গিল পর্বতমালার উদাহরণ দাও, তখন তোমরা লিখতে পারবে এশিয়া মহাদেশের হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা, এগুলো হলো ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হলো তা একটা পরীক্ষার মাধ্যমে তোমাদের এখানে বোঝানো হয়েছে। দেখো, এখানে বলা হচ্ছে নিজেই বানিয়ে ফেলো ভঙ্গিল পর্বত,
প্রথমে একটি মাদুর বিছিয়ে নাও। এবার মাদুরের দুধারে হাত দিয়ে ধীরে ধীরে মাঝখানের দিকে ঠেলতে শুরু করো। লক্ষ্য করো মাদুরটা ক্রমশ ভাঁজ হয়ে উপরের দিকে উঁচু হয়ে উঠেছে। কার্পেট নিয়েও পরীক্ষাটা করে দেখতে পারো। এছাড়া তোমরা খাতার পৃষ্ঠা নিয়েও এই পরীক্ষা করতে পারো। খাতার পৃষ্ঠা একটা সমতলে বা টেবিলের উপরিভাগে রাখবে, তারপরে দুদিক থেকে হাত দিয়ে সেই পৃষ্ঠার উপরে চাপ দেবে এবং ধীরে ধীরে হাতটা কাছাকাছি আনার চেষ্টা করবে পৃষ্ঠা শুদ্ধ। তাহলে দেখবে পৃষ্ঠার মাঝামাঝি অঞ্চলটা ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে গেছে। এভাবেই ভঙ্গিল পর্বতের সৃষ্টি। সেটা কেমন? ভূপৃষ্ঠে অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরে যে পাতগুলো ভেসে থাকে, সেই পাতগুলো যদি একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় বা মুখোমুখি একে অপরকে চাপ দেয়, এই চাপের ফলে ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে উঠলে তাকে ভঙ্গিল পর্বত বলে। এখানে দেখো আরও বলা হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে তোমার হাত দুটো ভাসমান পাত, অর্থাৎ তুমি যে কার্পেট বা মাদুর বা পৃষ্ঠার উপর দুটো হাত দিয়ে চাপ দিচ্ছ দুপাশ থেকে, তোমার এই হাত দুটো হলো ভাসমান পাত। ঠিক এইভাবেই পাত দুটোর প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে উঠলে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। তো এখান থেকে যদি তোমাদের প্রশ্ন আসে ভঙ্গিল পর্বত কাকে বলে, উদাহরণ দাও, এই প্রশ্নের উত্তর লিখবে, দুটো পাতের প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে যে পর্বতের সৃষ্টি করে তাকে ভঙ্গিল পর্বত বলে। যথা এশিয়া মহাদেশের হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা প্রভৃতি। এবারে চলে আসছি স্তূপ পর্বতে। এখানে বলা হচ্ছে আর এক ধরনের পর্বত হলো স্তূপ পর্বত। ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল সৃষ্টি হয়। পরবর্তী কোনো ভূ আলোড়নের ফলে এই ফাটলগুলোর মাঝের ভূখণ্ড উঁচু হয়ে উঠতে পারে, অথবা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানের ভূখণ্ড স্তূপের মতো পর্বত সৃষ্টি করতে পারে। দেখো ভূপৃষ্ঠে কখনো কখনো ফাটল সৃষ্টি হয় এবং ভূ আলোড়নের ফলে এই ফাটলের যে ভূখণ্ডগুলি রয়েছে সেই ভূখণ্ড দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানের ভূখণ্ডকে যদি উঁচু করে তোলে, এই মাঝখানের স্তূপাকৃতি উঁচু ভূখণ্ডকে তখন স্তূপ পর্বত বলা হয়। ভারতের সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোজ এরকম স্তূপ পর্বত। তো এখান থেকে তোমাদের প্রশ্ন করা হতে পারে যে স্তূপ পর্বত কাকে বলে, উদাহরণ দাও, এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটলের সৃষ্টি হয়, এই ফাটলগুলোর মাঝের ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানের ভূখণ্ড স্তূপের মতো পর্বত সৃষ্টি করলে তাকে স্তূপ পর্বত বলে। যথা ভারতের সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোজ পর্বত। এবারে চলে আসছে আগ্নেয় পর্বতে। আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সময় প্রচুর লাভা, ছাই, ছোট ছোট পাথর বেরিয়ে এসে আগ্নেয়গিরির চারিদিকে জমা হয়ে তিন কোণা শঙ্কুর মতো একরকমের পর্বত সৃষ্টি করে, যাকে বলে আগ্নেয় পর্বত। ইতালির ভিসুভিয়াস, এটনা, আফ্রিকার কিলিমানজারো, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া এরকম আগ্নেয় পর্বত। দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আগ্নেয়গিরির লাভা, ছাই, ছোট ছোট পাথর বেরিয়ে এসে জমাটবদ্ধভাবে শঙ্কু আকৃতির তিন কোণা যে পর্বত সৃষ্টি করে তাকেই বলা হয় আগ্নেয় পর্বত। যদি এর সংজ্ঞা লিখতে বলা হয় আগ্নেয় পর্বত কাকে বলে, এর উদাহরণ দাও, এরকম যদি প্রশ্ন আসে তাহলে তোমরা এর উত্তর কিভাবে লিখবে, অগ্নুৎপাতের সময় প্রচুর লাভা, ছাই, ছোট ছোট পাথর বেরিয়ে এসে জমা হয়ে শঙ্কুর মতো একরকমের পর্বত সৃষ্টি করে, একে আগ্নেয় পর্বত বলে। যথা ইতালির ভিসুভিয়াস, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া প্রভৃতি। এবারে 39 নম্বর পৃষ্ঠার ডান দিকে যে বক্সটি রয়েছে, বক্সের মধ্যে আমরা একটু নজর দেব। এখানে প্রচুর সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, এগুলোকে আলাদা করে খাতায় লিখতে হবে না, বইতে যেভাবে দেওয়া রয়েছে সেভাবেই তোমাদের মুখস্থ করতে হবে, খুব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে।
দেখো প্রথমেই দেওয়া রয়েছে পর্বতের সংজ্ঞা। যদি বলা হয় যে পর্বত কাকে বলে, তখন তোমরা কি লিখবে? সাধারণত 900 মিটারের বেশি উঁচু, অনেক দূর বিস্তৃত, শিলা দ্বারা গঠিত ভূমিরূপই হলো পর্বত। তাহলে পর্বত হতে গেলে 900 মিটারের বেশি উঁচু হতে হবে, অনেক দূর বিস্তৃত হতে হবে এবং শিলা দ্বারা গঠিত হতে হবে, এমন ভূমিরূপকেই পর্বত বলা যাবে। এরপরে দেখো নিচে, পর্বতের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। পৃথিবীর স্থলভাগের প্রায় 1/4 পর্বতময়। পর্বতের বেশিরভাগ অংশই খাড়া ঢালযুক্ত এবং খুব উঁচু নিচু হয়। পর্বতের উপরের দিকের সরু সূচালো অংশটা হলো পর্বত শৃঙ্গ বা চূড়া। এটাও আলাদাভাবে শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে যে পর্বত শৃঙ্গ বা চূড়া কাকে বলে। পর্বতের উপরের দিকের সরু সূচালো অংশটা হলো পর্বত শৃঙ্গ বা চূড়া। তারপরে দেখো কি লেখা রয়েছে, হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট পৃথিবীর সব থেকে উঁচু পর্বত শৃঙ্গ। এর উচ্চতা 8,848 মিটার। এটা অবশ্যই ভালোভাবে পড়ে রাখবে। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট, এর উচ্চতা 8,848 মিটার। তারপরে দেখো কি বলা হচ্ছে, দুটো পর্বত চূড়ার মাঝখানের নিচু খাতের মতো অংশটা হলো পর্বত উপত্যকা। তো এই পর্বত উপত্যকা কাকে বলে? দুটো পর্বত চূড়ার মাঝখানের নিচু খাতের মতো অংশটা হলো পর্বত উপত্যকা। এটাও মুখস্থ করে রাখবে। তারপরে বলা হচ্ছে, এরকম অনেকগুলো পর্বত শৃঙ্গ আর উপত্যকা বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করলে পর্বত শ্রেণী তৈরি হয়। তাহলে পর্বত শ্রেণী কাকে বলে? অনেকগুলো পর্বত শৃঙ্গ আর উপত্যকা বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করলে তাকে পর্বত শ্রেণী বলে। এবারে দেখো বক্সের একদম নিচের অংশে, অনেকগুলো পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে পর্বত গ্রন্থি তৈরি হয়। তাহলে পর্বত গ্রন্থি কাকে বলে? অনেকগুলো পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে এসে যদি এক জায়গায় মেশে তাহলে তাকে বলে পর্বত গ্রন্থি। তো তোমরা দেখতেই পাচ্ছ এই বক্সের মধ্যে প্রত্যেকটা লাইনে লাইনে নতুন নতুন প্রশ্ন এবং তার উত্তর, এগুলো তোমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। যেহেতু তোমাদের এখনকার পরীক্ষাগুলো সংক্ষিপ্ত প্রশ্নভিত্তিক হয়, তাই যে যত বেশি পাঠ্য বই খুঁটিয়ে পড়তে পারবে পরীক্ষায় সে তত বেশি সাফল্য অর্জন করবে। এবারে চলে আসছি 40 নম্বর পৃষ্ঠায়। এই 40 নম্বর পৃষ্ঠার উপরের ডান দিকে রয়েছে, দুদিকে মিলছে না, মিলে লেখো। এখানে দেখো একটা বক্স রয়েছে, বাঁ পাশের সাথে ডান পাশের শব্দগুলোকে আমাদের মিলিয়ে লিখতে হবে। উত্তরগুলি করে নাও। এটনা, এটা হবে আগ্নেয় পর্বত। আল্পস, এটা হবে ভঙ্গিল পর্বত। ব্ল্যাক ফরেস্ট, এটা হবে স্তূপ পর্বত। হিমালয়, এটা হবে ভঙ্গিল পর্বত। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওতে পর্বত সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করলাম। এর পরবর্তীতে মালভূমি রয়েছে, সমভূমি রয়েছে, সমস্ত বিষয়ে একে একে আলোচনা করব। তো পরবর্তী পার্টের ভিডিওগুলি পেতে তোমরা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলের সাথে থাকবে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।